আমরা প্রত্যেকে বিশ্বাস রাখি, আমরা কোথায় বলি মুখে বলি, কিন্তু আদৌ কি আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস করি বা বিশ্বাস রাখি? আজকে আপনাকে একটা জ্বলন্ত উদাহরণ দেব এবং আপনাকে স্পষ্ট বলে দেব যে বিশ্বাসটা কেমন হওয়া দরকার আমাদের এবং ঈশ্বরের প্রতি। আমরা যদি ইয়োব তার 1:6 দেখি, সেখানে বলছে, একদিন ঈশ্বরের পুত্ররা সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইল, তাদের মধ্যে শয়তানও উপস্থিত হয়েছিল। সদাপ্রভু শয়তানকে কহিল, তুমি কোথা হইতে আসিলে? শয়তান সদাপ্রভুকে উত্তর কহিয়া কহিল, আমি পৃথিবী পর্যটন ভ্রমণ করি আসিলাম। তাহাতে সদাপ্রভু শয়তানকে কহিল, আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহা তুল্য সিদ্ধ ও নরম মানুষ সুন্দর প্রকৃতির লোক পৃথিবীতে কেউ নেই। শয়তান উত্তর করিয়া সদাপ্রভুকে কহিল, ইয়োব কি বিনা লোভে ঈশ্বরকে ভয় করে? তুমি তাহার চারিদিকে, তাহার বাটির চারিদিকে ও তাহার সর্বস্তরের চারিদিকে কি বেড়া দাও নেই? তুমি তাহার হস্তের কার্য আশীর্বাদপূর্বক করিয়াছ এবং তাহার পশুদেশময় পাপিয়াছে, কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ করো, তবে সে অবশ্য তোমার সম্মুখে তোমাকে জলাঞ্জলি দিবে। তখন সদাপ্রভু শয়তানকে কইলেন, দেখো তাহা সর্বস্বই তোমার হস্তগত, তুমি কেবল তাহার উপর হস্তক্ষেপ করিও না। তাতে শয়তান সদাপ্রভুর কাছ থেকে চলে গেল। পরে কোনো একদিন ইয়োব তার পুত্র কন্যাগণের সাথে ভোজন করছিল এবং দাক্ষারস পান করতেছিল। এমন সময় ইয়োবের নিকটে এক দূত আসিয়া বলিল, বলদেরা হাল বইতেছিল এবং গদ্যবীরা তাহাদের পাশে চড়িতেছিল, ইতিমধ্যে সিপাহী আক্রমণ করিয়া সে সকল লইয়া গেল এবং খড়গ ধারে যুবগণকে নষ্ট করিল। আপনাকে সংবাদ দিতে কেবল আমি একাই রক্ষা পাইয়াছি, সে কথা কইতেছিল। ইতিমধ্যে আবার একজন আসিয়া তাহাকে বলিল, আকাশ হইতে ঈশ্বরের অগ্নি পতিত হইয়া মেষপাল ও যুবগণকে দাহ করিল। এখানে সে চালাকি করে বলল, আকাশ থেকে ঈশ্বরের অগ্নি এবং আপনাকে সংবাদ দিতে কেবল আমি একমাত্র রক্ষা পাইয়েছি, সে কথা কইতেছিল। ইতিমধ্যে আবার একজন তার সামনে আসিয়া বলল, 3 দহাল উষ্ট্রপাল আক্রমণ করিয়া তাহাদিগকে লইয়া গেল, খড়ধারে যুবগণকে বধ করিল, আপনাকে সংবাদ দেওয়ার জন্য আমি একমাত্র রক্ষা পাইয়েছি। আবার সে কথা কইতেছিল, ইতিমধ্যে আর একজন আসিয়া তাহাকে আর এক দুঃসংবাদ দিল, বলল, জ্যৈষ্ঠ ভ্রাতার গিয়ে ভোজন ও দাক্ষারস পান করিতেছিলেন, দেখুন প্রান্তরের পর প্রান্তর হইতে একটা একটা ভারী ঝড় হয়ে উঠিয়া গৃহটির চার কোণে লাগিল এবং যুবগণের উপর গৃহ পতিত হইল, তাহাতে তারা মারা পড়িল, কিন্তু সংবাদ দেওয়ার জন্য আমি একমাত্র রক্ষা পেয়েছি। তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিল এবং মস্তক মুণ্ডন করিল এবং ভূমিতে পড়িয়া পণিপাত করিল আর কহিল, আমি মাতার গর্ভ থেকে উলঙ্গ আসিয়াছি আর উলঙ্গ সে স্থানে ফিরিয়া যাব। অর্থাৎ সদাপ্রভু দিয়েছিলেন, সদাপ্রভু নিয়েছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। সেই সকলতে ইয়োব পাপ করলেন না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না। তো সকল খ্রিস্ট ভাই বোনদের, এটা একটা সুন্দর উদাহরণ যে শয়তান চালাকি করে ইয়োবকে চারিদিক থেকে অসন্তুষ্ট দুঃসংবাদ তার সামনে প্রবেশ করালো, অর্থাৎ তার সামনে তুলে ধরল, কখন বলল ঈশ্বর এই করেছে, কখন বলল ঈশ্বর ওই করেছে, তার মনোবলকে ভাঙলো। কিন্তু ইয়োবের বিশ্বাস এতটাই কঠিন যে সে হাজার ব্যথা বেদনা এবং সে সর্বস্বত্ব বিক্রি হয়ে যাওয়ার পরও সে তার এক চুলো বিশ্বাস থেকে সরল না এবং সে তার বস্ত্র জামাকাপড় ছিল মাথা চুল মুণ্ডন করলো এবং সে আকাশের দিকে তাকিয়ে সে খুবই বিচলিত হলো এবং সে পণিপাত করলো এবং খুব অনুশোচনা করলো, আমি মাতার গর্ভ থেকে উলঙ্গ আসিয়েছি সে বলল এবং সেখানেই ফিরিয়ে যাব। অর্থাৎ সদাপ্রভুর এখানে কোনো দোষ নেই, সদাপ্রভু আমারই প্রভু, ধন্য হোক। অর্থাৎ আপনার যে ক্ষতি করেছে তাকে আপনি ধন্য দিচ্ছেন, কোথায় অভিশাপ দেবেন, কিন্তু এখানে শয়তান দেখলো তার উল্টোটা করছে। অর্থাৎ এর থেকে আপনারা সকলে বুঝতে পারছেন যে বিশ্বাস কেমন হওয়া উচিত। বিশ্বাস যদি আপনি অটুটে থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি নড়াতে পারবে না, আপনার জায়গা থেকে সরাতে পারবে না। আশা করবো ঈশ্বরকে বিশ্বাস করেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কতটা ঈশ্বরকে ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন না। আপনার বিশ্বাস এরকম হওয়া উচিত, তাহলে আপনি অনন্ত জীবন লাভ করবেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে চাইছি, আমেন।